আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ টেন্স, সাথে আছি আমি শান্ত আক্তার। চলতি মাসের মাঝামাঝিতে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। দুদিনের এই সফরে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হতে পারে মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র ও অবাধ সুষ্ঠু নির্বাচন, গুম ডিজিটাল নিরাপত্তা আইন, শ্রম অধিকার সহ বেশ কিছু এজেন্ডা। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে অগ্রাধিকার দেয়া হবে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোঠামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনর্বহাল, প্রতিরক্ষা, জলবায়ু, রোহিঙ্গা সহ একাধিক বিষয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে আগামী 14 জানুয়ারি ঢাকায় আসতে পারেন ডোনাল্ড লো। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ বিষয়ক শীর্ষ কর্মকর্তা। সম্প্রতি ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ার বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে ডেকেছিলেন তিনি। এদিকে ডোনাল্ড লোর ঢাকা সফরকে কেন্দ্র করে 1 জানুয়ারি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধদ্বার বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে বিভিন্ন ইস্যুতে সরকারের পক্ষ থেকে সবাই একই সুরে কথা বলার সিদ্ধান্ত এবং গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন বিষয়ে সরকার বিরোধী অপপ্রচার মোকাবেলা করতে সমন্বয় কমিটি গঠন করা হয়। গত 30 বছর ধরে যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করছেন মার্কিন এই পররাষ্ট্র কর্মকর্তা। 2021 সালের সেপ্টেম্বরে তিনি দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতাচ্যুত হওয়ার জন্য তার হাত ছিল বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পদ্মা নিউজ 24.com এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।